বঙ্গবন্ধু সেতু, যমুনা বহুমুখী সেতু বা যমুনা সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক রেল সেতু। 4.8 কিলোমিটার দীর্ঘ বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নদীর পূর্ব তীরের ভুয়াপুর ও পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি বিশ্বের 11তম ও দক্ষিণ এশিয়ার 6ষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত জল আয়তনিক পরিমাপের দিক থেকে বিশ্বে 5ম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব ও পশ্চিম অংশের একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যন্তরীণ পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে। পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় 1949 সালে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম এ উদ্যোগ নেন, কিন্তু তখন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। 1994 সালের 15ই অক্টোবর এর কাজ শুরু হয় এবং 1998 সালের 23শে জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।